ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রতিবারের ন্যায় এবারও মাদ্রিদে ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয়েছে। আমাদের মাদ্রিদ প্রতিনিধি সাইফুল আমিন জানান, পরপর দুটি জামাতে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি ঈদের জামাতে অংশগ্রহণ করেন। এবছর ঈদুল ফিতরের জামাত ক্যাসিনো পার্কের পরিবর্তে আতোচা সংলগ্ন রেইনা সোফিয়া প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল 7:45, দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল 8:45। ঈদের জামাতে বাংলাদেশি ছাড়াও বিশ্বের অন্যান্য দেশের মুসলমানরা ঈদের জামাতে শরিক হন। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্পেনে নিযুক্ত দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর নাভিদ শফিউল্লাহ, স্পেন বাংলা প্রেস ক্লাবের সভাপতি শাহাদুল সুহেদ, বাংলাদেশ মসজিদ কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদার। ঈদের জামাতে অংশ নেওয়া বিশিষ্ট জনেরা তাদের প্রতিক্রিয়ায় জানান, ঈদুল ফিতরের প্রকৃত শিক্ষাকে বুকে ধারণ করে মহান আল্লাহ তাআলার প্রতি অগাধ বিশ্বাস ও আনুগত্য প্রকাশের মধ্য দিয়ে একটি সুখী ও শান্তিপূর্ণ বিশ্ব গড়ে তোলা সম্ভব।